এয়ারলাইন্সের খাবারের সাথে তেলা বোকা। বাংলাদেশে একটা এয়ারলাইন্স আছে যেটার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো। দেখেন, 24 জুলাই সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার জন্য 6:45 ফ্লাইটে আমরা যে খাবার পাই রিজেন্ট এয়ারওয়েজে, সেই খাবার পরিবেশনের সময় তেলা বোকা পাই এবং পাওয়ার পরে বাম পাশে যাকে দেখছেন কেবিন ক্রু তাকে আমি জানাই ব্যাপারটা। জানানোর পর সে আমাকে বলে, স্যার আমাকে কেন জানাচ্ছেন, আমাকে কেন বলতেছে, সেটা ম্যানেজমেন্ট জানাই। তো ভিউয়ার্স, রিজেন্ট এয়ারওয়েজে আসলে আমরা যেন খাবারের সাথে যখন তেলা পোকাটা দেখি, এটা আসলে আমরা ওই মুহূর্তে ম্যানেজমেন্ট বুঝবো প্যাসেঞ্জার হিসাবে, এটা কেমন কথা। কেবিন ক্রু সরি বলছে বাট পরে, কিন্তু সে আমাকে একটু কড়া স্বরে বলে যে এটা আমাকে কেন বলছেন, এটা আমি কি আমি জানি কি। তো উত্তরটা আসলে এরকম আশা করি নাই। তো কিছু করার নেই, আসলে বাংলাদেশের এয়ারলাইন্স আমরা চাই গুণগত মানসম্পন্ন হোক। তো ভিউয়ার্স, ভিডিওটি শেয়ার করবেন, ভালো থাকবেন। টুলবক্স বাংলাদেশ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের পেজটি লাইক এবং শেয়ার করুন।